কলকাতা মেডিকেল কলেজের পর এবার সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন এস এস কে এম এ হাওড়ার অঞ্জনা ধুমির হৃদযন্ত্র পেলেন নদীয়ার মৃণময় বিশ্বাস সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই ঝিলম হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া কি সম্পন্ন হয়েছে ঠিক কি জানতে পারছো একদমই হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং হৃদযন্ত্র যেটি হারভেস্ট করে আনা হয়েছিল সেটি সকালবেলা পৌনে নটা নাগাদ আনা হয় এসএসকে হাসপাতালের কার্ডিওথোরসিক ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টে এবং সেটি এই মুহূর্তে অস্ত্রোপচার প্রতিস্থাপন সফল হয়েছে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যেটি প্রতিস্থাপন করা হয়েছে সেই যে কৃত যে হার্টটি হারভেস্ট করে আনা হয়েছে সেটার বিটিং ঠিকঠাক হচ্ছে অর্থাৎ যার শরীরে প্রতিস্থাপন হয়েছে সেখানে হার্ট বিটিং সিনক্রোনাস হচ্ছে এবং এই হার্ট বিটিংটা যাতে সিনক্রোনাস হয় সেইটা দেখাটাই সবচেয়ে জরুরি চিকিৎসকরা এখন মন দিয়ে দেখছেন যাতে তার শরীরে বিভিন্ন প্যারামিটার ঠিক থাকে এবং এই মুহুর্তে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে চিকিৎসকরা বলছেন যে প্রথমে আটচল্লিশ ঘন্টা এবং তারপরে বাহাত্তর ঘন্টা তারা দেখবেন এবং এই সময়টা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল কারণ একজন রোগীর শরীরে যার হার্ট খারাপ হয়ে গেছিল হৃদযন্ত্র খারাপ হয়ে গিয়েছিল তার হার্টটি কেটে বাদ দিয়ে অন্য একজন ব্রেন্ডেড ব্যক্তির শরীর থেকে সেই হার্টটি নিয়ে এসে প্রতিস্থাপন করা হওয়ার প্রথম ধাপ হচ্ছে সেই হার্ট প্রতিস্থাপনের পর সেটি নর্মালি স্বাভাবিকভাবে বিটিং করছে কিনা এবং সেটি সেটা করছে এবং চিকিৎসকরা অত্যন্ত আশাবাদী তারা বলছেন যে অস্ত্রোপচারের যে প্রথম ধাপ তারা সফল হয়েছেন পরের ধাপে হচ্ছে এই যে বিটিং সেটি সফলভাবে চলবে কৃত্রিম সাপোর্ট নিয়ে এবং সেটি শেষ হলে পরবর্তীকালে তারা আস্তে আস্তে সেই ভেন্টিলেটরি সাপোর্ট সরাবেন তবে প্রথমে আটচল্লিশ ঘন্টা তারপরে বাহাত্তর ঘণ্টা তারা দেখবেন এবং সেইটা না কাটলে তারা কিছু বলবেন না এই মুহূর্তে মৃন্ময় বিশ্বাসের এক সহপাঠী আমার সঙ্গে রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠী তার থেকে জেনে নেব তারা কি বোধ করছেন আপনারা এই খবর পেয়ে অবশ্যই স্বস্তি বোধ করছি আমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটা ভগবানের কাছে কামনা করি ও যাতে আবার পুনরায় মূল স্রোতে ফিরে আসতে পারে ও কি করছিল কবে জানতে পেরেছিল যে এটা গত বছর বিশ্বকর্মা পুজোর পড়ে তারপরে এক এক করে এক একটা পরীক্ষার মাধ্যমে জানতে পারে যে হার্টের প্রবলেম হয়েছে সমস্যা দেখা দেয় তারপরে আপনারা কোথায় কোথায় যান আমরা ধরনের হসপিটাল নানান জায়গায় দেখানোর পরে লাস্টে এখানে ডিসিশন নিয়ে যে হার্ট চেঞ্জ করতে হবে এখানে যে অপারেশনটা এখন সফল হয়েছে বলছে কি বলবেন খুব ভালো লাগছে এরপরের চ্যালেঞ্জ কি আপনাদের চ্যালেঞ্জ ও যাতে আবার এক্সামগুলো দিতে পারে পুনরায় পড়াশোনা করতে পারে সেটা কি হতে চাইছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাগুলোই দিত বিশেষ করে সম্প্রতি সিভিল সার্ভিসে সিলেক্ট হয়েছিল বলছিলেন সেটা এই বছরে যুব দপ্তরে একটা সিলেক্ট হয়েছিল কিন্তু শারীরিক প্রবলেমের জন্য জয়েন করতে পারেনি ও সহপাঠীরা বলছেন যে তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই তাদের কাছে এখন চ্যালেঞ্জ তারা স্বস্তি বোধ করছেন যে এই প্রতিস্থাপনের যে প্রাথমিক পদক্ষেপ অর্থাৎ প্রতিস্থাপন করার পর যা যা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো ঠিকঠাকভাবে উত্তীর্ণ হতে পেরেছেন এবং এর পরের ধাপগুলোও তারা উত্তীর্ণ হবে বলে তারা আশাবাদী চিকিৎসকরা বলছেন যে বাহাত্তর ঘণ্টা তারা দেখবেন তার সহপাঠীরা আশাবাদী যে তাই সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে এবং সে সিভিল সার্ভিসে কাজ করার যে অভিপ্রায় ছিল সেই প্রতিযোগিতার জীবনে ফিরে গিয়ে সিভিল সার্ভিসে যাতে সফলভাবে জয়েন করতে পারে সেটার সাহায্য তারা করবেন এবং সেই প্রার্থনাই তারা করছেন ধন্যবাদ ছিল